ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু মানুষকে যাদের কাজ অত্যন্তই অদ্ভুত। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 এর আরও একটা নতুন ভিডিওতে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি। ওয়াল প্রিপারেশন, দেওয়াল কীভাবে প্লাস্টার করা হয় তা নিশ্চয়ই আমরা সকলেই মোটামুটি জানি। প্লাস্টারের নিয়ম হচ্ছে, প্রথমে সিমেন্ট, বালু এবং পানিকে একসঙ্গে মিশ্রিত করে একটি মশলা তৈরি করা হয় এবং তারপরে সেটিকে দেওয়ালে লাগিয়ে প্লাস্টার করা হয়। কিন্তু এটি হচ্ছে অনেক পুরনো একটি পদ্ধতি এবং যার ফলে অনেক বেশি সময়ের অপচয় ঘটে। এবার দেখুন একটি পাওয়ারফুল মোটর ও পাইপের সাহায্যে কীভাবে দ্রুত গতিতে এবং নিখুঁতভাবে দেওয়ালকে প্লাস্টার করা যায়। অনেকেই ভাবতে পারেন যে কত সময় লাগতে পারে প্লাস্টার করতে। এজন্য শুধু পাইপের সাহায্যে প্লাস্টারের মশলাগুলো দেওয়ালে ঢেলে দিতে হয় এবং পরে তা ইচ্ছে মতো কেটে ফেলে প্লাস্টারের রূপ দেওয়া যায়। কংক্রিট ডোর, ভিউয়ার্স, আমরা সকলে লোহা, কাঠ এবং প্লাস্টিকের দরজা দেখেছি, কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে কংক্রিটের মাধ্যমে দরজা তৈরি করা হয়, এবং এই দরজা তৈরি করা খুব কঠিন কাজ নয়। যে মাপের দরজা তৈরি করা হবে তার একটি সাজ থাকে এবং সেখানে বালি সিমেন্টের মশলা ফেলে দেওয়া হয়, তারপর কারিগর ইচ্ছে মতো ডিজাইন তৈরি করেন। যখন ফাইনালে ডিজাইনটি তৈরি হয় তখন সেই দরজার অপ্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলোকে ফেলে দেওয়া হয় এবং সেই দরজাটিকে কিছুদিন শুকিয়ে তারপরে সেটিকে নির্দিষ্ট স্থানে লাগানো হয়। ইনস্টলিং ব্রিক্স, ভিউয়ার্স, অত্যাধুনিক সব হোটেল, অ্যাপার্টমেন্ট সহ বিভিন্ন স্থানের দেওয়ালে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মনে হয় ইটগুলোকে প্লাস্টার করা হয়নি, কিন্তু আপনার এই ধারণাটি একেবারেই ভুল। চলুন এবার দেখে আসি কিভাবে এটি তৈরি করা হয়। যে দেওয়ালটিতে এমন কাজ করা হবে প্রথমে সেই দেওয়ালটির সঠিকভাবে একটি মাপ নেওয়া হয় এবং তারপর সেই দেওয়ালে একটি লোহার প্যানেল লাগানো হয়। এবং প্যানেল লাগানো শেষ হয়ে গেলে আটার সাহায্যে ইটগুলিকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয় এবং যে স্থানগুলোতে গ্যাপ থাকে সেগুলিতে পোটিংয়ের সাহায্যে বন্ধ করে দিলেই কাজ শেষ। প্ল্যান্টার্নস অ্যান্ড ভাসেস, আমেরিকাতে জাপানি রাখো পদ্ধতির মাধ্যমে কিছু পট তৈরি করা হয়। প্রথমে এই পটগুলিকে 900 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয় এবং তারপরে একটি কন্টেনারের মধ্যে রাখা হয়, যে কন্টেনারের মধ্যে সোডা এবং নিউজ পেপার দেওয়া থাকে এবং গরম পটগুলো সেখানে রাখার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। 24 ঘন্টা পর পটগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন সেগুলোকে কন্টেনার থেকে বের করে পানি দিয়ে ধৌত করা হয়। এরপরে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেগুলোকে ডিজাইনিং করা হয়। কোনো পটগুলিতে আবার হাঁস এবং মুরগির বিভিন্ন পালক দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা হয় যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর হয়ে থাকে। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।